আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চিংড়ি মাছ দিয়ে শিমের বিচি রান্না করবে নিরপা। ও প্রথমে এখানে প্রায় 3-4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছে। এখন কয়টা পেঁয়াজ এখানে কয়টা পেঁয়াজ নিরপা? 4টা, আমাদের দেশি পেঁয়াজ, ছোট পেঁয়াজ 3-4টা, আর রসুন কুচি, আর রসুন কুচি 3-4 কোয়া, আর তেজপাতা দিয়ে দিল। এটা কিছু হালকা ব্রাউন হবে, আমরা মজে আসা পর্যন্ত একটু ওয়েট করি। এখন কি মশলা অ্যাড করবা? এই তো আর একটু করে। আচ্ছা, 1 চামচ হলুদ, 1 চামচ, 1.5 চামচ দিলাম না, একটু, হ্যাঁ 1.5 চামচের থেকে একটু কম হলুদ দিল, মরিচ 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, জিরা, জিরা মানে 1 টেবিল চামচ, একটু দুধ থেকে একটু পানি দেব। একটু পানি অ্যাড করে দিল, আর একটু পানি দিয়ে দিল। মশলাটা কষানোর জন্য ওয়েট করি আমরা। লবণ, এখন লবণ দিয়ে দিবে, লবণটা হচ্ছে স্বাদ মতো 1 চামচ লবণ দিয়ে দিল। বাংলাদেশের লবণগুলি একটু কড়া, সেজন্য পরিমাণ মতো প্রথমে দিতে হয়, তারপরে টেস্ট অনুযায়ী আবার পরে অ্যাড করলে হয়। এখানে কতটুকু চিংড়ি? 250, 250 হচ্ছে একটু 300 গ্রামের মতো চিংড়ি বাঁধা। এখন চিংড়ি মাছটা অ্যাড করে দিল, প্রায় 250 গ্রামের মতো চিংড়ি মাছ এখানে, 1 কেজি শিমের বিচির সাথে। চিংড়ি মাছটা একটু কষানোর জন্য আমরা ওয়েট করি। বেশি কষানো যাবে না, যেহেতু চিংড়ি মাছ বেশি সিদ্ধ করলে শক্ত হয়ে যায়। এখন শিমের বিচিটা দিয়ে দিচ্ছি, শিমের বিচি অ্যাড করে দিলাম। ফ্রেশ শিমের বিচি, ফ্রেশ শিমের বিচি অন্যরকম। আমরা মা মেয়ে 3 জন বসে এই শিমের বিচিটা কুটলাম, টাটকা টাটকা রান্না করতেছি। শিমের বিচি দিয়ে শিং মাছ খেতেও ভালো লাগে, কিন্তু একটু ঢেকে দিই, শিংটা কষুক। ঢেকে দিলে আমরা একটু শিমের বিচি আর চিংড়ি মাছটা কষার জন্য, চিংড়ি মাছটা তো কষে আসছে, আর একটু কষবে, আর একটু কষবে না। একটা জিনিস বলা হয় নাই, এই শিমের বিচিটা একটু ভাত দিয়ে নিয়েছে, ভাতটা আমি দেখাতে পারলাম না, আপনারা একটু ভাত দিয়ে নেবেন, তাহলে শিমের বিচির যেটা স্মেল তাতে একটা গন্ধ, এই গন্ধটা থাকবে না। আমরা আরেকটু ওয়েট করি কষানো আগ পর্যন্ত, আর একটু কষবে। হ্যাঁ, আর একটু পানি দিতে হবে, কারণ শিমের বিচিটা সিদ্ধ হয়ে গেলে পানিটা কমে যায়। এটা হচ্ছে আমার বোনের রেসিপি, বাংলাদেশে এসে মজার মজার রান্না করছি, মজার মজার রান্না। এখন 4-5টা কাঁচামরিচ দিয়ে দিবে, আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। কাঁচামরিচ দেওয়া হলো, এখন একটু ধনিয়া পাতা দিব, ধনিয়া পাতা অ্যাড করে দিল। কাঁচামরিচ আপনারা চাইলে একটু ঝাল খেতে চাইলে কাইটে আপনারা দিতে পারেন, আমরা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, কটা দিচ্ছি, 4-5টা দিয়ে, 4-5টা কাঁচামরিচ।
রান্না আমাদের অলমোস্ট হয়ে আসছে সিমের বেশি লাগে হ্যাঁ একটু আমরা ওয়েট করি 5 মিনিট রান্না হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে শিমের বিচি আমাদের রান্না শেষ এখন ঢেকে রেখে দিই আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ